হ্যাঁ বলো। দুই ইউনিটের মধ্যে যদি এক ইউনিট দিয়ে থাকে তাহলে কোশ্চেন প্যাটার্ন কিভাবে হবে? এক ইউনিটের সব কোশ্চেন তো ইংলিশে হয়। আচ্ছা বলো, তোমরা কি জিজ্ঞেস করতেছিলা যে হচ্ছে মানে যে নতুন যে ঘোষণা আসছে না ভাইয়া যে পাঁচটা ইউনিটের পরীক্ষা হবে, এই রিলেটেড টোটাল বিষয়টা একটু এক্সপ্লেইন করেন ভাইয়া, যে কিভাবে কোশ্চেন আসবে, মানবন্টন কিভাবে হবে, এরকম একটু এক্সপ্লেইন করেন ভাই। ওকে, তোমরা আছে নতুন ঘোষণা যেটা যে পাঁচটি ইউনিটের নিয়ে তোমরা আস করতেছো, এটা হলো ব্যাখ্যা চাচ্ছ যে কিভাবে কি। জি ভাইয়া, তো পাঁচটা ইউনিট তোমাদের যেটা হচ্ছে প্রথম যেটা এ ইউনিট, এ ইউনিট যারা সায়েন্সের তাদের সাথে এইচ ইউনিট যোগ হয়েছে। এইচ ইউনিট যোগ হয়ে হয়েছে কোন ইউনিট? এ ইউনিট। পাঁচটা ইউনিট কমাইছে আর কি, তার মানে কি এইচ ইউনিট বাদ। আলাদা আলাদাই ভালো ছিল ভাইয়া, এখন এখন কেমন দুই একটা নাম্বারে হচ্ছে এখন ভালো হয়েছে, বেশি 10টা ইউনিট বেশি, এতগুলো পরীক্ষা দেওয়া ঠিক আছে, আচ্ছা ভাই আবার একটা কথা আছে ফর্ম আমার তোলা। ভাইয়া, এন্ড বি ভাইয়া সাথে তোমার কোন ইউনিট মিলছে? বি সাথে হচ্ছে মিলছে এফ। ভাইয়া, বি আর এফ হ্যাঁ এ তো বিতে ম্যাথ ছিল, এফ এ তো আর ম্যাথ ছিল না না, না এফ এ ম্যাথ ছিল ছিল? ও ও, অবশ্যই। হ্যাঁ বলো। এফ ইউনিটে কোশ্চেন তো সব ইংলিশে হয়, তো এখন বি ইউনিটে যে দিছে এখন কিভাবে হবে? আমরা বলতেছি, সিটের বলতেছি ব্যাপার আমরা, একটু বলেন ভাইয়া। ওকে সিটের ব্যাপার সবই বলতেছি আমরা, ঠিক আছে আগে লিখে নেই কোন ইউনিট মিলে কোনটা কোনটা হলো। জি ভাই আপনি সি একটু লিখে ইউনিট হচ্ছে এক্সপ্লেইন করুন। সি ওয়ান আর হচ্ছে আই, এটা মিলে কি হয়েছে সি ইউনিট, ঠিক আছে। ওকে, চার নাম্বার হচ্ছে তোমার ভাইয়া ই প্লাস জি, ডি ইউনিট, তো ডি আছে, ডি হচ্ছে ডি রয়ে গেছে, ডির কোনো চেঞ্জ নাই, একটা ইউনিট ল্যাম যেটা চেঞ্জ নাই কোনো। ই ইউনিট হচ্ছে ই প্লাস জি মিলে ই ভাই ইউনিট। প্রবলেম হয়ে গেল, কারণ হচ্ছে ই তে তো আমরা কমার্সের এক্সাম দিব আর বাকি জি তে তো আলাদা, ওই রকম তো না, না কেমনে ই এগুলো তে শুধু নিশ্চয়ই কমার্সে দিত না, একটা ই তে আগেও সবাই দিতে পারতো, ই তে আগেও আর্টস কমার্স সায়েন্স তিন ইউনিট দিতে পারতো, একসাথে হলে আমরা কি করব? এখনো এখনো দিতে পারবে সবাই ওই রকম সমন্বয় কেমনে, করে যে সিস্টেম করে এই এখন দিবেন হচ্ছে, এখন হচ্ছে যে বিইউপির এফবিএস এর মতো হয়ে গেছে, এফবিএস কিরকম? এর তো এফবিএস এর বিইউপির এফবিএস এর যেমন আছে তিনটে ইউনিট, মানে ওখানে তো বিইউপি জেনারেল আছে না, বিবিএ জেনারেল, সেটা হচ্ছে সাইন্সের সাবজেক্টটা বিবিএ জেনারেল। ওকে, এটা কি বুঝতে পারলা? তাহলে এই কটা হচ্ছে তোমার ইউনিট চেঞ্জ হয়েছে, তার মানে কোন কোন ইউনিট উঠে গেল, এস ইউনিট বাদ, আই ইউনিট বাদ, এফ ইউনিট বাদ, সি ওয়ান ইউনিট বাদ, আই আই ইউনিট বাদ, জি ইউনিট বাদ, এই কটা হচ্ছে ইউনিট বাদ, থাকতেছে হচ্ছে এই পাঁচটা ইউনিট মেইনলি, হচ্ছে এই পাঁচটা ইউনিট এ বি সি ডি আর হচ্ছে ই। এর মধ্যে থেকে এখন যদি তোমরা জানতে চাও যে হচ্ছে ভাই আমাদের একটু বলেন যে হচ্ছে মার্ক বন্টন কেমন হতে পারে, তা এখন বি ইউনিটের তোমার যদি বলো জাহাঙ্গীরনগরের বি ইউনিটের মান বন্টন হচ্ছে, আচ্ছা এ ইউনিটের তো তোমার গতবার আগে যেমন ছিল সেম থাকবে, ঠিক আছে আর কিছু চেঞ্জ আসলে ওটা হচ্ছে বলে দেওয়া হবে, কিন্তু সেমই থাকবে এ ইউনিটে বিশেষ করে। তারপর তোমার বি ইউনিট যদি বলো সেটাও তোমার সেম থাকবে আগের মতোই, যেমন হচ্ছে আইকিউ, ম্যাথ, বাংলা, ঠিক আছে। কারণ হচ্ছে এই এফ ইউনিটে কিন্তু ম্যাথ দিতে হইতো, তোমরা কি জানো যে মানসিক দক্ষতা যেখানে থাকতো সেখানে আইকিউ থাকতো, ম্যাথও থাকতো, শুধু কোশ্চেনটা হইতো ইংলিশে এফ ইউনিটে, তাই না? কিন্তু এখন তোমাদের কোশ্চেনটা কিসে? বাংলাই হবে, ইংলিশে দু একটা কোশ্চেন। এমনিতে গত বছর থেকে কিন্তু দেখছো যে বি ইউনিটে কিন্তু জিকে কোশ্চেনটার কিছু কোশ্চেন কিন্তু ইংলিশে করছে, করছে কিনা? জি ভাইয়া, তো এবার ওরকম কিছু কোশ্চেন ইংলিশে করতে পারে, পাঁচ নাম্বারের মতো ধরো, ঠিক আছে জিকে আর কোশ্চেন পুরাটাও পুরাটাও কি করার সম্ভাবনা আছে নাকি ভাই, যে পুরো জিকেটা পুরো ইংলিশে করতে জিকেটা পারে? ইংলিশে করবে না। আর সি ওয়ান, সি ইউনিট আগে হচ্ছে তোমার সি ওয়ান মিলেই ছিল, কারণ আই ইউনিট ইনক্লুড করে ভালো করছে, কারণ আই ইউনিট নিলে আলাদা হয়ে যেত। আর হচ্ছে এবার তো বললামই 34 সিরিয়ালও পায়নি আমার স্টুডেন্ট একটা, তারপর 38 সিরিয়াল তারাও চান্স পায়নি, 10-15টা সিটের জন্য একটা ইউনিট করা ওটাকে ঠিক, এমনিতে আবার টাকাও কতগুলো টাকা লাগে, আবার পরীক্ষা আলাদা করে দেওয়া, তো ওইসব বাদ দিয়ে এখন সি ইউনিট আরামে পরীক্ষা দিবা। আর সি ইউনিটে তোমরা জানো যে হচ্ছে বিষয় ভিত্তিক সিট, ঠিক আছে, সিট কিন্তু আলাদা আলাদা। আর গতবার হচ্ছে তোমার পাস মার্কও ছিল আবার, যে ইংলিশে এত পার্সেন্ট পাইলে পাস, এত পার্সেন্ট না পাইলে ফেল, ঠিক আছে, ফেল বলতে মানে তো সাবজেক্টটা পাবা না আর কি। এখন কি ভাই ওই যে সি ইউনিটে কি ভাই ম্যাথ আসবে ভাই? আর সি ইউনিটে তোমার জিপিএ কমার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে, জিপিএ কমার সম্ভাবনা রয়েছে, যেহেতু তোমার সি ওয়ান আর হচ্ছে আই ইউনিট এই দুটো অনেক কম জিপিএ এলা ইউনিট, তো জিপিএ কমার সম্ভাবনা রয়েছে। এবার একটু অনেক চেঞ্জ হবে, ঠিক আছে, মানবন্টনে, সি ওয়ান এ মানবন্টনেও হালকা চেঞ্জ প্রেসিডেন্ট হতে পারে হবে আর জিপিএও হালকা কমবে,
কমার ভাই সম্ভাবনা আছে। আজকে তাহলে টোটাল মিলেই পাশ হবে নাকি বিষয় ভিত্তিক পাশ সি ইউনিটে? সি ইউনিটে কতবার যেমন বিষয় ভিত্তিক ছিল 50%, এবার ওরকম সম্ভাবনা বলা যাচ্ছে না আর কি এখনো, কিন্তু থাকার সম্ভাবনা আছে। ভাই সি ওয়ান এর প্র্যাকটিক্যাল কিভাবে হবে? সি ওয়ান এর প্র্যাকটিক্যাল হচ্ছে তোমাদের আগে থেকে পারতে হবে, নাচ গান আমাদের অথবা সাবজেক্টে দরকার নেই, নাচ গান আমরা ড্রামাটিক্স তাও একটু পড়তে হবে আর কি, পড়ে যেতে হবে। অথবা এমন সিস্টেম থাকতে পারে যে হচ্ছে তুমি যদি সি ওয়ান এ ইন্টারেস্টেড হও তাহলে হচ্ছে তোমাকে কোশ্চেন অ্যান্সার করতে হইতে পারে, এরকম হইতে পারে, এটাই হওয়ার সম্ভাবনা বেশি। ঠিক আছে, যে তুমি সি ওয়ান চাইলে ওই জন্য আলাদা একটা কোশ্চেন থাকবে, সেই কোশ্চেন অ্যান্সার করতে হবে। আমাদের টাইম এমন ছিল, ঠিক আছে, কোশ্চেন অ্যান্সার তাহলে করতে হবে, আর না হলে না করতে। যদি সি ওয়ান এর জন্য যদি চাও, সির পরীক্ষার মধ্যে সি ওয়ান এর জন্য যদি চাও তাহলে এই কোশ্চেন অ্যান্সার করতে হবে, আর আই এর জন্য যদি চাও তাহলে এইটা কোশ্চেন অ্যান্সার করতে হবে, অথবা আইটা তোমার ইনক্লুডেড থাকতে পারে। আর ভাই শিফট পদ্ধতি কি বাদ দেওয়ার কোনো সম্ভাবনা আছে নাকি? তাহলে তোমাদের কিন্তু বৈষম্য হয়ে যায় না, বৈষম্য শিফট সব শিফট বাদ দেবে না, কিন্তু এমন করতে পারে যে শিফট মনে করো যে শিফটে পরীক্ষা দিবে সেই শিফটে একটা কোটা দিয়ে দিল, যে এরকম হতে পারে। এটা এটা দিলে সবচেয়ে বেস্ট হয় আমার হিসাবে, এটা দিলে বেস্ট হয়, রাজশাহীতে এরকম ভাবে দেয়। হ্যাঁ, শিফট মনে করো এই শিফট থেকে 50 জন, এই শিফট থেকে 50 জন, এর বেশি নেওয়া যাবে না। আর না হলে এমন হয় যে এক শিফট থেকে 10 জন কোশ্চেন কঠিন দেখা, আর এক শিফট থেকে একদম সহজ কোশ্চেন, ওই শিফট থেকে একদম মনে করো 40 জন এসে বললো, তাহলে এটা আগে দেখ ভাইয়া ডি ইউনিট এই কাজটা করছে, ডি ইউনিট কে জাহাঙ্গীরনগর বি ইউনিট এরকম হয়েছে, এক এক শিফট থেকে পাঁচ বিকাল বেলা জন সবাই জানতে হয়েছে। হ্যাঁ, ওটা বিকালে হচ্ছে তোমার যে কোশ্চেন একই রকম ইউনিটে এটা হয়েছে যে এক শিফট থেকে ধুমায় টিকছে আর আরেক শিফটে একজন টিকছে। হ্যাঁ, তাহলে এই শিফট শিফটটা হলো না। হ্যাঁ, এই শিফটে একটা কোটা সিস্টেম করা অবশ্যই এখন দরকার, সময়ের দাবি। নতুন বিসি ইনশাআল্লাহ করবেন আমি আশা করি ভাইয়া, নতুন বিসি তো আমাদের এলাকায় ভাই। তো শিফট হলো তোমার এলাকাতে কি কথা কয়ে দেখো কি অবস্থা? তো শিফট হচ্ছে শিফট হচ্ছে তোমার যেটা বলতে শিফট সিস্টেমটা ঠিক করা খুবই জরুরি ভাইয়া। ডি ইউনিটে কি কোনো চেঞ্জ হবে? ঠিক করা জরুরি কি ইউনিট ডি? হ্যাঁ, ডি ইউনিট কি চেঞ্জ হবে? মানে এত চেঞ্জ হবে না আগের মতো থাকবে না? হ্যাঁ, ডি ইউনিট কি বলতেছো চেঞ্জ হবে নাকি, মানে কোনো মানবন্ধন চেঞ্জ হবে? ডি ইউনিট হচ্ছে মানবন্ধন না, মানবন্ধন ডি ইউনিট একদম সেম থাকবে যেহেতু সবই এক, যেহেতু আর আর পরীক্ষা কিন্তু এবার 80 মার্কের হবে। ঠিক আছে, কত মার্কের? 80 মার্ক, 80 মার্ক, আর জিপি হচ্ছে 20, টোটাল 100। ভাইয়া প্রত্যেক ইউনিটে কি সিট সংখ্যা বাড়াবে? আগে তো 50 জনের মেরিট লিস্ট দিত এরকম। হ্যাঁ, এবার তো সিট সংখ্যা অবশ্যই বাড়তেছে প্রত্যেকটা ইউনিটে, তাহলে যেহেতু ইউনিট কমে গেছে তাহলে ইউনিটে অবশ্যই সিট সংখ্যা তো বাড়বে। তাহলে ভাই দূরে সিরিয়াল থাকলে চান্সের একটা আশা আছে। হ্যাঁ, অত দিয়ে না না, এই যে দেখছো দূরে, তোমার আগের থেকে আশা কর, আগেবার তো ভাই দূরে চলে গেছো, তুমি চান্সের আশা তোমার কম এইভাবে কেন দূরে আসা? একদম টপ করার বলে দিছি না, টপ করার ট্রাই করতে হবে। সিটের ব্যাপারটা কি এরকম থাকবে যে আগে যেমন বি ইউনিটে যা সিট ছিল আর এফ ইউনিটে যা সিট ছিল, দুইটা মিলা যা আসে তাই সিট দিবে এবার? তাহলে যে আগে তো বি ইউনিট 163টা থাকতো আর হচ্ছে এফ ইউনিটে, এফ ইউনিট হচ্ছে তোমার ছেলে মেয়ে আলাদা করে বলতেছি, তাহলে 30 30 60টা ছিল ভাই এফ, তাহলে 30 আর 30 বা 31টা অনেকে বলে, তো এখন তাহলে সিট 193 193, তো এখন একটু বাড়লে ভালো হয় না? হ্যাঁ, ঠিক আছে, এখন তাহলে মোটামুটি ভালোই বাড়ছে, খারাপ না। তো এখন তোমরা হচ্ছে এক পরীক্ষা দিয়ে আর কি এত বড় ক্যাম্পাসে এই কয়টা স্টুডেন্ট নিবা নাকি ইকোনমিক্স নিবা যেটা তোমাদের ইচ্ছা। ঠিক আছে, না এখন যে দশতলা যতদিন পর্যন্ত ওইটা না খারাপ হচ্ছে ততদিন পর্যন্ত স্টুডেন্ট কমে নিতে হবে। এত বড় ক্যাম্পাস হলো ভবন ছোট গেছে, মানে আমাদের তো 100% আবাসিক, এটা তো আর রাজশাহী বিশ্ববিদ্যালয় না যে মনে করো সেকেন্ড থার্ড ইয়ারের আগে হলে ওঠা যায় না বা গণ রুমে থাকতে হবে, আমাদের তো 100% আবাসিক না। এই সিস্টেমটাই জস ভালো থাকে যায়, দুকলেই একটা সিট। হ্যাঁ, তাও তো সেকেন্ড ইয়ারের আগে সিট পাওয়া যায়, 100% ভাড়া করে থাকবে না না ওখানে থাকতে ভালো, কিন্তু গণ রুমে থাকতে হতে পারে। আমার বাসার কাছে সব, আমার বাসায় থাকি, আমার বাসা তো যাবে সাথী, ভালো হইছে, ঠিক না পারলে আমাদের ভাড়া দিও। এই কে যার বাসা যাবে সাথী? আমি তো এখানে তোমাদের বেশি না আর কি 5টা ইউনিট, তাহলে মোটামুটি বুঝতে পারছো নাকি আর কোনো কোশ্চেন আছে? জি ভাই বুঝতে পারছি, সমস্যা এখন পড়ানো শুরু করে। ভাই সায়েন্সের জন্য কতগুলো সিট ভাই? সায়েন্সের জন্য, সায়েন্সের জন্য তো ইউনিট ভিত্তিক প্রায় 200-250 এরকম সিট থাকে, বেশি না। বি ইউনিটে কতগুলো থাকবে? ডি ইউনিটে বি বি
বি বিতে তো বললামই, ও বির জন্য তো সায়েন্সে আলাদা নাই, মানে তুমি চান্স পেলে তোমার অনুযায়ী। আর সি ইউনিট হচ্ছে আলাদা সিট আছে, সি ইউনিট কতগুলো এটা আগের বার থেকে তো এবার চেঞ্জ হবে, যেহেতু তোমার দুটো ইউনিট নতুন ইনক্লুড করা হয়েছে। আগে সায়েন্সের জন্য ছিল 89টার মতো না 87টার মতো গত বছর আর কি, তার আগে কমই থাকতো, তার আগে 55টা করে থাকতো, গতবার 87 ছিল, এবার 100টা ধরতে পারো, 100টা ছিল 100 নামে, মানে 100টা ছিল 100 নামে। ঠিক আছে, সায়েন্সের জন্য ভাইয়া ই নিয়ে একটু কিছু বলেন, ই আর জি নিয়ে ভাইয়া। আর সাবজেক্ট ভাইয়ার সাবজেক্ট কি হচ্ছে? বাংলা ইংলিশ ম্যাথ জিকে আর হচ্ছে আইকিউ, এগুলাই? হ্যাঁ এগুলো, এটা দিলে তোমরা হচ্ছে বি ইউনিটে পরীক্ষা দিতে পারবা, ইউনিটও পারবা, সিতেও পারবা, তিনটা ইউনিট বিভাগ পরিবর্তন। ঠিক আছে, বিভাগ পরিবর্তনের কয়টা? হ্যাঁ সিতে তো আগে ম্যাথ ছিল না, এবার কি আবার দিয়ে দিবে নাকি? বিভাগ পরিবর্তনের হচ্ছে ইউনিট তিনটা, কি কি? বি ইউনিট, সি ইউনিট, ই ইউনিট, সি ইউনিট আর এ, এই তিনটা হচ্ছে বিভাগ পরিবর্তন। এই তিনটা হচ্ছে সবাই আর্টস কমার্স সবাই সব কাটা দিতে পারবা। ঠিক আছে, সায়েন্স আর্টস কমার্স তিনজনে তিনটাতে দিতে পারবা, তার মধ্যে সিতে হচ্ছে আবার বিশ্ববিদ্যালয় মানে আলাদা আলাদা সিট আছে সায়েন্স কমার্স আর্টসের জন্য, বাকিগুলা যে চান্স পাবো সে সিট পাইলা। ইতে তাহলে কি কমার্সের সাবজেক্ট দিয়ে এক্সাম দিব না, তাই না? না, যারা সায়েন্সের তাদের তো অ্যাকাউন্টিং লাগবে না, তাদের হচ্ছে জিকে, যারা সায়েন্সের তাদের হচ্ছে কি লাগবে না, কমার্সের সাবজেক্ট গুলো লাগবে না, তাদের জিকে পরীক্ষা দিবা। ভাই ইয়ে যদি অ্যাপ্লাই করি তাহলে কি ইন্টারে হায়ার ম্যাথ লাগবে সায়েন্সের স্টুডেন্টের? না ঈদের পরে পূর্ণাঙ্গ সার্কুলার দিয়ে দিবে, আর পরীক্ষা তো জানোই কবে, 31 জুলাই থেকে অগাস্ট বলছে এখন, তাহলে অগাস্টেই পরীক্ষা হবে আর কি। এখন তো আর হচ্ছে তোমার 10টা ইউনিট দেখা এরকম 10 দিন দিছিল, এখন কি 10টা পরীক্ষা আছে নাকি? না, এখন তো 5টা পরীক্ষা, তো 5 দিনে শেষ হয়ে যাবে। তাহলে আমার আশা করা যায় যে অগাস্টের ফার্স্ট উইকে হয়ে যাবে বা সেকেন্ড উইকে। ঠিক আছে, তো আর বেশি দিন নাই, তো এপ্রিল, মে, জুন আর হচ্ছে জুলাই, ফুল এক্সাক্ট 3 মাস পাচ্ছ, মে, জুন, জুলাই, সেদিন একটা স্টুডেন্ট কল দিছে যে ভাই আমার তো বাবা মা ঘর থেকে বের করে দিছে, পিটাই পিটাই নাকি দিছে, অনেক অত্যাচার করছে নাকি, শুনে খারাপই লাগলো আর কি। মা বাবা যে এরকম থাকে আর কি, অনেকে তো কষ্ট পেয়েছে আর কি। আমিও আমি বললাম তোমার আব্বু আমার সাথে আমার কথা বললাম, কিন্তু আমি তো বাইরে, আমার বাইরে কাছে কেমন কি, তো বললাম পুলিশে খবর দাও, পুলিশে কি খবর দেবো মুখ তোমার, বুঝলাম না আরকি কি বলতেছে। চিনো নাকি তোমরা ফুয়াদ? জি ভাই, ফুয়াদ রে তো চিনি। হ্যাঁ ওদের আর কি ঠিক নাই দেখে বের করে দিছে বিষয়টা, না সেকেন্ড টাইম দিয়ে দিবেন আর কি বলছে। আমি ভিডিও কল দিছিল আর কি, পরে দেখি অবস্থা খারাপ একদম, জামা কাপড় ছিঁড়ে ফেলছে, লাল করে ফেলছে, এখন ওকে বাইরে বাইরে ঘুরতেছে নাকি একটু দেখো তো। আমরা বললো যে হচ্ছে একটা ভাই একটা কাজ খুঁজে দেন, আমি ঢাকায় এসে বলি বাসা থেকে বাইর করে দিছে, তাই এটা কোন ধরনের কথা? আমি তো সারাজীবন শুনে আসছি যে বাসা থেকে বাইর করে দিতে চাই, এমনি বাপ নেই বা কিছু একটা, সত্যি সত্যি যে বাইর করে দেয় এটা তো ফার্স্ট দেখলাম, কষ্ট হয়েছে আর কি। ভাইয়া কোন ফুয়াদ? মাইমন সিং এর? মাইমন সিং এর বাড়ি মানে আপনাকে জানি না তো না বুঝলে কি করার, দুঃখজনক থাক, বকা দিলে এখন একটু সহ্য করো, পিট দিয়ে তো দেওয়া ঠিক আছে, চান্স পেয়ে সবাইকে দেখা দাও আর কি, নাহলে তো বুদ্ধি নেই। আমারও শোনা লাগছে, তোমরা কি মনে করছো আমার শান্তিতে ছিলাম নাকি? আপনার তো তাও একটা বুদ্ধি আসলো ভাই, রাজশাহীতে চান্স পেয়ে বসে আছে, এরকম থাকলে তো আমার কথা শুনে
তাও কম কথা শোনায় না আন্দাজে, রাজশাহীতে বসে থাকলে ওটা আমাদের ফ্যামিলি হিসেবে তো অনেক লো লেভেল আর কি। ওটা তো এক বছর ধরে ভাইয়া অনেক অত্যাচারিত হয়েছি বাসায়। তোমাদের সেম সিচুয়েশনই ফেস করছি আমিও, তো আই ক্যান আন্ডারস্ট্যান্ড। অনেক কথা শুনতে হয়েছে, অনেক কিছু ভুলে গেছে আর কি এখন সুখময় দিনে, কিন্তু ভালোই কষ্ট ফেস করছে। গত বছরের ভিডিও গুলো দেখলে বুঝতে পারবা, এখনো বলতে পারছি ঠিক মতো।